আসসালামু আলাইকুম, আপনারা সবাই কি হরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। আজকে আপনারা লগে শেয়ার হইমো ভেজিটেবল কিমা বিরান হইমো। আসলে পেঁয়াজ আদা রসুন দিলাইছি, দিয়াই কষাইলাম মশলারে, আর ইনো ভাত বয় দিছি। দেখুন কিমা নিয়ে পরিষ্কার করিয়া ধুইয়াও রাখছি, খালি মশলা একটু মশলা পালা টিকে মজাই আলে ভেজিটেবল দিয়ে মেয়ানো আর মশলা দেখতে দেখুন। তো ঠিক আছে, দেখুন ঠিক আছে, মশলা আছে মজক ভালো ঠিক। আর আমি ভেজিটেবল ভাঙছি, ভেজিটেবল আসলো রাখা গরম পানি ভিজাই রাখবো গলিয়ে দেবো। ভিজাইলতে হোক, ফার্স্টে কিমা দিব তারপরে ভেজিটেবল দিব। মশলা দিয়ে মনে হয় একটু জাল না হলে আসলে মজা লাগছে না, লাগে একটু বেশি করে দিলাম জাল। আপনারা ইচ্ছা যে গেলে খান ভালো পাইন, বাট আমি কিনা খান রান্ধব তার পিছিয়ে হলাম। বাকর দিলাম হলুদ, মরিচ লাগে, মরিচ একটু কম হইব, ওখানে কাঁচা মরিচ দিতাম নাই, লাগে লাল মরিচ একটু বেশি হয়ে দিলাম। মশলা সামান্য একটু পানি দিব, ডালচিনি এলাচি দিছি না করে দিলাম। ডালচিনিও দিলাম, বেশি দিতাম না আসলে, সে বন্ধ করব। এখানে আমি কুচিয়া রাখি দিয়েছি, নাহলে সে ভাতের মাঝে পড়লে বেশি ভালো লাগে না। হয়তো লাসিও দিলাইছি, লাসি দিয়েও আমি এনে দিয়েছি। আরো পাল্লা থেকে মজি যাক, তারপরে দিন কিমা ঠিক আছে। মশলা হয়ে গেছে, আমি কিমা দিলাইমো
بسم الله. কি মাথাকে আসলে পানি বাড়াইব কি বান জানলাম না, আমি তো আর পানি দিছি না। ঠিক আছে, দেখতে তাহলে না শুনলে কতক্ষণ পানি বাড়িয়েছে কিনাটাকে আমি একটুকু পানি দিতাম না কিমান দিয়েও মজা লাই না, এখন ভেজিটেবলও দিলাই না, এগুলো ভেজি যাইব। আসলে হাত দিলাম তাহলে খালি আর বেশি সময় লাগতো না আসলে ভিজে যাইব। কিন্তু আমি তরকারি গরম গরম করে দিছি। আইছো নি মা? হয়তো হয় না আইছো নি, আলাদা পড়ে যাইব। আইছো নি কেক? ওকে, তা স্কুল থেকে আইলে খালি কান্দা লাগে। ওই আমার মুখ মুখ দিয়ে দে বাবা, মোর কিটা লাগছে দেখি। ও গো, ফানি আইল, ফানি শুন, স্কুল থেকে আইয়া খালি কান্দা, খালি সাইন করে উঠে বই থাকতা না মা। ফানি নেও, ধরো ফানি হও, পাইয়া হই আলিয়ান হই, আলিশা আলিয়ান অনু টাওয়াল আছে মুসো যাও। যে বেশি আজকে বৃষ্টি ওর বাড়া, গার্ডেন থেকে গিয়া খাসা মরিচ আমি লই আইলাম, বাদ দিয়ে খাইতাম বলে। ও আমিও মনে দুই দিন মাত্র ফারছি, আর ফারছি না বেশি, রয়েছে না খাস, জাল রয়েছে না, এখন আর লাগে বাড়ি আনছিলাম না। আমার তো ঘরে গরম হয়ে গেছে, মুখে দিয়ে মাছ দিয়ে আনছিলাম যেন। আর একটাও আমার রেডি, খালি আসলে পানি টানো লাগবো, লাইটটা অন হলে কেন শুনে কত পানি বার হয়েছে কি মাটাকে। আমি একটুকু পানি দিয়েছি না, খালি মশলার জার একটু দিছিলাম, এখন সারা পানি আমি টানাইমো, ওখান উগুলো রাখি দিলে এতে পানি টানি যাইব না, ঘুরাইয়া তৈলে তে। ঠিক আছে, আপনারা সব ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কথা হওয়া ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখুন আসলে আগে সামনে লিখেছি আজকে আদা জামি দিয়া, ওখানে আদা জামি দিয়া আর চিকেন বোনা হরম। হাডিটা সবটা সিদ্ধ দিলাম, খেলাম মা ফাটাইছিল ওটা, তখন রান্না ঘর বেরির ফাওয়াটা বেলাটা।
ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। একটু পানি দিব, আলিশা এখন স্কুলে রয়েছে না, রাব্বুকে এখন লই আইবা তুমি। হাত দিয়ে আর কি চিকেনের তাতে আর রান দিলাম, ঠিক আছে, ভালো ঠিক আছে না হোক। না দেখুন আসলে 3-4 ঘন্টা জাল দিতে নাই পারবেন, আস্তে আস্তে তা হোক বল। আসলে আজকেই গো আনছিলাম, একটা ডাকনা আসলো না, ভালো লাগে ওখানে একটু সমস্যা করব। আপনারা দেখাই মানে সন্দেশ দিয়ে কাটাইছে সন্দেশ, ঠিক আছে। দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে, রান্ধিয়া নামাই লাইছি, দেখুন বোনা করে লাইছি। আর এগুলো আসলে এখনো হয়েছে না, বহুত সময় হিসেবে হইব, আজকে কালি যাই মো কালকে বাগান দিব, সবটা ক্লিন করাও শেষ আমার। এখন হলে আলিশা এটা ভাত হয়ে গেছে সবটা রেডিতে, ঠিক আছে, বালা তখন খালকো আপনার শেয়ার করবো কিলে এখন বাগার দিলাম, ওকে।